আলোচিত রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলা রায় দেওয়া ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতের বিচারক কামরুন নাহারের ফৌজদারি বিচারিক ক্ষমতা সাময়িকভাবে স্থগিত করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। একই সঙ্গে আজ সকাল 9:30 থেকে ওই বিচারককে এজলাসে না বসার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ শোনার পর রোববার সকাল থেকেই বিচারক কামরুন নাহার আর এজলাসে বসছেন না। বিচারক তার রায় প্রদান করছেন, স্যার রায় নিয়ে কোনো কিছু কারো কিছু বলার নাই, কিন্তু উনি রায় প্রদান করতে যে একটি বিষয়ে উনি অবতারণা করেছেন যেটাকে আমরা বলি অবজারভেশন বা যে পর্যবেক্ষণ, সেখানে তিনি বলছেন 72 ঘন্টা যদি হয়ে যায় তাহলে মামলা নেওয়া যাবে না। এই ধরনের বিচারিক আদালতের এই ধরনের কোনো ক্ষমতা নাই, এটা একমাত্র উচ্চ আদালত বলতে পারেন। যদি কোনো কিছু বলতে হয় তাহলে সেই ক্ষেত্রে উচ্চ আমাদের সংবিধানের কিন্তু যে বিধান আছে যে উচ্চ হাইকোর্ট ডিভিশন যদি কোনো রায় দেয় তাহলে সবার উপর বাধ্যকর এবং এটা সবাই মানতে বাধ্য। ট্রায়াল কোর্ট ওই মামলা সম্বন্ধে কিছু বলতে পারেন, কিন্তু জেনারেল কোনো অর্ডার রিভিউ দিতে পারেন না, সেটা উনি ওনার এক্তিয়ারের বাইরে যেয়ে কাজ করেছেন এবং তার এই কাজের ফলে আমাদের যে বিচার যে ব্যবস্থা এখানে কিন্তু একটা জটিলতা সৃষ্টি হতে পারে। এইসব কারণে আমাদের গতকালকে মাননীয় আপনাদের সামনে যে মাননীয় মন্ত্রী বলেছেন এটা ওনারে সুপ্রিম কোর্টের সম্মুখে নিয়ে আসবেন, গোচরে নিয়ে আসবেন, একটা চিঠি দেবেন আজকে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে বিচারক কামরুন নাহারকে আদালত থেকে প্রত্যাহার করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করতে চিঠি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে জ্যেষ্ঠ বিচারকদের সঙ্গে আলোচনা করে প্রধান বিচারপতি এ নির্দেশ দিয়েছেন। অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন বলেন, বৈচারিক ক্ষমতার বাইরে বিচারক তার পর্যবেক্ষণ দিয়েছিলেন যা তার এখতিয়ার বহির্ভূত। হাইকোর্টের ক্ষমতা রয়েছে অবজারভেশন দেওয়ার, সেই অবজারভেশন সুপ্রিম কোর্ট রাখতেও পারেন বাদ দিতে পারেন, কিন্তু ওনার ট্রায়াল কোর্টের জজ সাহেবের কোনো অবজারভেশন দেওয়ার কোনো ক্ষমতাই নেই। সুপ্রিম কোর্টের এটা সম্পূর্ণ এক্তিয়ার, আপনারা জানেন যে ডিসিপ্লিন এবং ওনাদের যে রুলস যেটা করা হয়েছিল সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের অনুমোদন এবং সুপ্রিম কোর্টই এটা করবেন। সরকার হয়তো এটাকে ইনিশিয়েট করতে পারেন কিন্তু সুপ্রিম কোর্টের অনুমোদন ব্যতীত কিছু হবে না। সেই অনুযায়ী সুপ্রিম কোর্টের সম্পূর্ণ ক্ষমতা এবং সুপ্রিম কোর্টের মাননীয় বিচারকরা বসে এটা ঠিক করেছেন, এটা ওনারা আইন অনুযায়ী এটা করেছেন। ওনার বিচার কার্য থেকে সরিয়ে দিয়ে ওনাকে অ্যাটাচ করা হলো, অ্যাটাচ করার মানে হচ্ছে যে ওনাকে এখন প্রসিডিং আরম্ভ হবে, সুপ্রিম কোর্টের বলে দিবে সেই অনুযায়ী প্রসিডিংটা ইনিশিয়েট হবে। গত 11 নভেম্বর রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণার পর পর্যবেক্ষণে আদালত পুলিশের উদ্দেশ্যে 72 ঘন্টা পর ধর্ষণ মামলা না নেওয়ার পরামর্শ দেন। রায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ সহ 5 আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাদের খালাস দেন। কথা নাহিয়ান, NTV নিউজ, ঢাকা।